গত 30 মার্চ পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা মন্ত্রকের অধীন সামাজিক শিক্ষা শাখার অন্তর্গত সারস্বত সত্র প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে ডক্টর কৃষ্ণাবক্সী মেমোরিয়াল ইনস্টিটিউটের নিজস্ব ভবন পুরী পরাগের আলোচনা কক্ষে শতবর্ষের আলোকে সংস্কৃত পুস্তক ভাণ্ডার শীর্ষক বক্তৃতা সুসম্পন্ন হল। শতাব্দী প্রাচীন এই প্রকাশনা সংস্থার নানা কথা জানালেন প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী দেবাশিস ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বরেণ্য ব্যক্তি ডাক্তার সংঘমিতা মমতাজ ও বিবেকানন্দ কাঞ্জিলাল। এদিনের অনুষ্ঠানে ডাক্তার সংঘমিতা মমতাজ হাতে কলমে প্রমাণ করলেন বয়স শুধুই সংখ্যা মাত্র। শিক্ষার্থী ও অভিভাবকদের একান্ত উৎসাহে তিনি পরিবেশন করলেন নৃত্যানুষ্ঠান, যা সত্যি প্রশংসার্হ। ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অনুষ্ঠানে নিজেদের গানে, নাচে ও আবিরের রঙে রাঙিয়ে তোলে। ইনস্টিটিউটের ডাইরেক্টর প্রাবন্ধিক ডক্টর পুরিপ্রিয়া কুণ্ডুর কাজ ছিল সূত্রধরের। তিনি তার বক্তৃতায় বলেন যে প্রতিষ্ঠানের যাবতীয় কর্মযজ্ঞে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন বরেণ্য সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল। এদিন অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র, পণ্ডিত নিত্যানন্দ মিশ্র কবিরত্ন প্রণীত প্রাতিষ্ঠানিক কুলগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে যাদের অবদান উল্লেখনীয় তারা হল স্বপ্না রায়চৌধুরী, ঐশী কুণ্ডু, বাপ্পাদিত্য লাহা, চন্দ্রিমা চট্টোপাধ্যায়, রাজকুমার পণ্ডিত ও দীপঙ্কর প্রামাণিক। চোখের রঙিন সঙ্গ মাথা তোমার।